কুলাউড়ায় লক্ষাধিক মানুষ পানিবন্দি আশ্রয় কেন্দ্রে পরিদর্শন করেছেন অ্যাডভোকেট আবেদ রাজা। টানা বৃষ্টি ও উজানের ফলে মৌলভীবাজারের কুলাউড়ায় লক্ষাধিক মানুষ পানিবন্দি রয়েছেন। বুধবার 19 জুন দুপুরে উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে পরিদর্শন করেন মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা। এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপি নেতৃবৃন্দ। জানা যায়, ঈদের দিন 17 জুন সোমবার ভোরাত থেকে শুরু হওয়া ভারী বর্ষণ এখন পর্যন্ত অব্যাহত আছে। পাহাড়ি ঢল ও 3 দিনের টানা বৃষ্টিতে উপজেলার 1 পৌরসভা সহ 6টি ইউনিয়ন প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছেন। অনেক রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যান চলাচলও বন্ধ রয়েছে। 3 দিনের টানা বৃষ্টিতে উপজেলা পরিষদ এলাকা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পৌর শহরের মাগুরা, সাদেকপুর, বিহালা, সোনাপুর, কাদিপুর ইউনিয়নের ছকাপন, মৈনতাম, ভাগমতপুর, গুপ্তগ্রাম, তিলকপুর, ভুকসিমুইন ইউনিয়নের সাদিপুর, কোরবানপুর, মুক্তাজিপুর, জাবডাক, কালেশ্বর, কায়চক, চিল্লারকান্দি, কানেহাত, জয়চন্ডী ইউনিয়নের ঘাটিয়া, মিরবক্সপুর, কামারকান্দি, কুটাগাঁও, কুলাউড়া সদর ইউনিয়নের দেখিয়ারপুর, কুলাউড়া গ্রাম, বনগাঁও, গাজীপুর, আংশিক সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানও প্লাবিত হয়েছে। প্রকল্প বাস্তবায়ন কার্যালয় জানিয়েছে, বুধবার পর্যন্ত কুলাউড়ার 7টি গ্রাম ও এলাকা প্লাবিত। এসব গ্রাম ও এলাকার লক্ষাধিক মানুষ বন্যা আক্রান্ত। এছাড়া 22টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এতে 197টি পরিবার আশ্রয় নিয়েছে। বন্যার্তদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য 14টি মেডিকেল টিম গঠন করে কার্যক্রম চালানো হচ্ছে। দি কুলাউড়া 24 পেজে লাইক ও ফলো দিয়ে সাথে থাকুন। জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমি অ্যাডভোকেট আবেদ রাজা এবং আমাদের অন্যান্য নেতৃবৃন্দরা আমরা এই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য কুলাউড়া উপজেলা প্রশাসনের নিকটবর্তী রাবিয়া প্রাথমিক বিদ্যালয়ে আমরা উপস্থিত হয়েছি। এখানে আমরা বানবাসী মানুষের সাথে কথা বলেছি। এখনো সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে তারা কোনো ধরনের সহযোগিতা পায় নাই। আমরা আশ্বস্ত করেছি বিএনপির পক্ষ থেকে, দেশনেত্রী খালেদা জিয়ার পক্ষ থেকে, দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমরা যতটুকু পারি সহযোগিতা করব এবং আমরা তাদেরকে বলেছি সকলে মিলেমিশে থাকবার জন্য, ঐক্যবদ্ধ থাকবার জন্য। বিপদের সময় ঐক্যবদ্ধতা বড় শক্তি, ঘাবড়ানোর কিছু নাই, বিএনপি দুর্গত মানুষের পাশে থাকবে।